এই মিষ্টি স্বাদ অনুভূত হয়ে যদি আমার মুখের মধ্যে থুতু জমে, যদি আমি সেগুলো গিলে ফেলি, আমার পেটের মধ্যে চলে যায়, তাহলে অনেক ওলামায়ে কেরাম এবং ফোকায়ে কেরাম বলেছেন রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সাদাকাল্লাহুল মাওলানা আজিম। রমজানের ফজিলত ও গুরুত্ব এবং রমজানের রোজা নষ্ট হওয়ার বিধান সম্পর্কে আলোচনা করছি আমি আহমদুনুর হেলাল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই রোজাটা তোমাদের জন্য নতুন করে ফরজ করা হয়নি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, রমজান মাসের রোজা আমাদের সকলের জন্যই, একজন বালেক পুরুষ নরনারীর জন্য সকলের উপরেই ফরজ। রমজান মাসের ফজিলত আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রমজান মাস প্রতিটা সময় আমাদের জন্য অত্যন্ত গুণিমত এবং গুরুত্বপূর্ণ। মাহে রমজানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল ছিল অত্যন্ত মোবারকময় এবং প্রতিটা সময়কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে খাঁটি নিয়তে এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য রমজান মাসে আমরা যদি প্রত্যেকেই যদি খাঁটি নিয়তে এবং একমাত্র আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য যদি রমজান মাসে রোজা সিয়াম সাধনা করতে পারি, তাহলে এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা যে রহমত রেখেছেন, আল্লাহ তাআলা যে বরকত আমাদের জন্য রেখেছেন এবং আল্লাহ তাআলা মাগফিরাত যে আমাদেরকে করবেন, সেই সান্নিধ্য আমরা অর্জন করতে পারব। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাসে যদি আমরা নিজেদের গুণাগুলো মোচন করতে না পারি, নিজেদের পাপ রাশি যদি মোচন করতে না পারি, নিজেদের মিথ্যা যদি ছেড়ে দিতে না পারি, হারাম কাজগুলোকে যদি আমরা ছেড়ে দিতে না পারি, তাহলে কী পরিমাণ আমাদের জন্য আজাব রয়েছে, কী পরিমাণ আমাদের জন্য ভয়াবহ আজাব আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউফার লাহু কুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ঘটনা উল্লেখ করেছেন যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বয়ান করার জন্য উঠছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের তিনটা ধাপ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মিম্বারের সিঁড়িতে উঠলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয়বার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে আরোহণ করলেন, তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন বয়ানের শেষে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনা কখনোই দেখি নাই এরকম আমিন বলতে, আপনি কী জন্য আমিন বললেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, শুনো, আমি যখন প্রথম শ্রেণীর মধ্যে উঠলাম, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রমজান মাস আপনার কোনো উম্মত যদি পেয়ে থাকে, আর রমজান মাস পেলেও কিন্তু সে তার জীবনের গুণাগুলোকে মোচন করতে পারলো না, তার জীবনের গুণাগুলোকে সে গুণাগুলোকে মাফ করাইতে পারলো না, তাহলে তার ধ্বংস হোক, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই বদদোয়ার সাথে বলেছিলাম আমিন। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম কত মারাত্মক একটা বদদোয়া আমাদের জন্য করেছেন। এই জন্য আমরা এই রমজান মাসকে এমনভাবে গণিমত করা চাই যে রমজান মাস হতে পারে আমার জন্য জীবনের শেষ মাস, আর হয়তো আমার জীবনে আর রমজান নাও আসতে পারে। যদি এই রমজান আমার জীবনের শেষ রমজান হয়ে যায় তাহলে যেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়া থেকে যেন বেঁচে যেতে পারি। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া এবং রমজানে পুরো রমজান মাস আমি যেন ইবাদতের মধ্যে কাটাতে পারি। দ্বিতীয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিঁড়িতে উঠে আমিন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কারাম শুনো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, যে কোনো মজলিসের মধ্যে বা যদি কোনো মানুষ আপনার নাম স্মরণ করে, আপনার মুহাম্মাদের নাম স্মরণ করে, তখন যদি সে আপনার উপর দুরুদ না পড়ে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সেই বদদোয়ার সরে বললাম আমিন। তৃতীয় ধাপ, আমি যখন সিঁড়িতে উঠলাম আমি আমিন যখন বলেছি, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে বলেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কোনো উম্মত যদি তার ফিতা মাতা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পায়, অথবা যদি কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পায়, তাহলে সে যেন তাদের খেদমত করে, তাদের সেবা শুশ্রূষা করে, তাদের জান্নাত কামাই করতে পারে, তাদেরকে খেদমত করে। যদি তারা তা না করে তাহলে যেন তারা ধ্বংস হয়ে যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মুআজ্জাজ মহতারাম, প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এ থেকে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিনভাবে আমাদের জন্য বদদোয়া করেছেন। তে মাহে রমজানের এই আজকের এই আলোচনাগুলোতে আমরা যেন নিজের মনের মধ্যে এই অনুভূতি পেশ করতে পারি যে রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে এসেছে। এই জন্য আমরা যেন এই রমজান মাসকে নিজ জীবনের গুনাহের পরিবর্তন করে, আমি যেন আমার পুরো জিন্দগিকে পরিবর্তন করে নেক আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, ফরজকার হতে পারো। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় দর্শক মণ্ডলী, এখানে রমজান মাসকে তাকওয়া অর্জনের মাস বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমি যেন ফরজগার হতে পারি, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে নেন, শৃঙ্খলাবদ্ধ করে নেন। তাহলে বোঝা গেল শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছেন, অর্থাৎ আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থেকে আমরা যেন আমল করতে পারি, ইবাদত বেশি বেশি করতে পারি। রমজান মাসের যেরকম আহকামগুলো রয়েছে সেরকম রমজান মাসের মধ্যে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো করলে আমাদের রমজান মাসের রোজাগুলো নষ্ট হয়ে যাবে। শরীয়তের বিধান হলো, যদি কোনো একজন রোজাদার যদি রমজান মাসের মধ্যে কিছু কাজ করে ফেলে তাহলে তার জন্য রমজান মাসের রোজা কাজা আদায় করতে হবে এবং পাশাপাশি কাপ্পারা ওয়াজিব হয়ে যাবে তার জন্য। প্রথমত একটা বিষয় হলো যে কখন একজন রোজাদারের জন্য রোজা কাজা করা এবং কাপ্পা করা ওয়াজিব হয়ে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষ দুইটা কাজ ইচ্ছাকৃতভাবে করে, দুইটি কাজ, তাহলে তার জন্য রমজান মাসের রোজা কাজা এবং কাপ্পারা দুইটি ওয়াজিব হয়ে যায়। প্রথমত হলো, যদি কোনো রোজাদার ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি সে ফানহার করে ফেলে তাহলে তার জন্য রমজান মাসের রোজা কাজা এবং কাপ্পারা উভয়টি আদায় করা ওয়াজিব হয়ে যায়। এবং যদি কোনো একজন রোজাদার ইচ্ছাকৃতভাবে সিয়াম পালন করার সময় যদি সে রোজাদার অবস্থায় স্ত্রীর সাথে মিলামিশায় লিপ্ত হয় তাহলে তার জন্য কাজা এবং কাপ্পারা দুইটি ওয়াজিব হয়ে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই জন্য এই দুইটি কারণ যেই রোজাদের মধ্যে পাওয়া যাবে তার জন্য কাজা এবং কাপ্পারা উভয়টি আদায় করা ওয়াজিব হবে। কাজা এবং কাপ্পারা কীরকম? শরীয়তের বিধান হলো, একজন রোজাদার যদি এই দুটি কাজ করে ফেলে তাহলে তার জন্য রমজানের 60টি রোজা, যেরকম রমজানের মধ্যে আমরা রোজা রাখি সেরকম 60টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। এখানে শরীয়তের বিষয় হলো, যদি কোনো রোজাদার এই দুইটি কাজ করে ফেলে তাহলে তার জন্য 60টি রোজা একাধারে ধারাবাহিকভাবেই রাখতে হবে। যদি কেউ ধারাবাহিকভাবে রাখতে সক্ষম না হয় তাহলে সে 60 জন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাওয়ানো প্রয়োজন এবং খাওয়াতে হবে।
যদি 60 জন ব্যক্তিকে দুই বেলা খাওয়াতে না পারে তাহলে একজন রোজাদার তার কাফফারা আদায় করার জন্য সর্বশেষ একজন মিসকিনকে 60 বেলা 60 দিন দুবেলা পেট পুরে খাওয়াতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এটা হলো একটা রোজাদারের জন্য কাজা এবং কাপারা উভয়টি ওয়াজিব হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় হয়েছে যে আমরা রমজান মাসের মধ্যে যদি কেউ সফরে থাকে, কোনো মানুষ যদি সফরে চলে যায়, অর্থাৎ কোথাও যদি এক স্থান থেকে দূরবর্তী স্থান অতিক্রম করে, অর্থাৎ যে স্থান ত্যাগ করলে সেই ব্যক্তি সফরের আওতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাহলে তার রোজা রাখার বিধান কি হবে? এক্ষেত্রে বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে জানা যায় এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ সম্পর্কে বলে দিয়েছেন যে একজন রোজাদার যদি সফর অবস্থায় কোথাও চলে যায় তাহলে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে সফর অবস্থায় রোজা না রাখলেও চলবে, সফর অবস্থায় রোজা রাখা ওয়াজিব নয়, যদি কেউ রাখে এটা সহি হবে, তার জন্য ফরজ আদায় হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যদি রোজাদার ব্যক্তি রোজা ভেঙে ফেলে এটাও তার জন্য জায়েজ হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় আমাদের জন্য রয়েছে, আমাদের সম্মানিতা মা বোন যারা রয়েছেন তারা কেউ যদি রমজান মাসে হায়েজ এবং নেফাসের মধ্যে যদি উপস্থিত হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তারা কীভাবে রমজান মাসে রোজা আদায় করবে? এক্ষেত্রে শরীয়তের বিধান হলো হায়েজ এবং নিফাস অবস্থায় যদি কোনো মহিলা, সম্মানিতা মহিলা যদি রমজান মাসে রোজার মধ্যে যদি উপনীত হয় তাহলে সেই ব্যক্তি রোজা রাখবে না, পরবর্তীতে যতগুলো রোজা সে রাখতে পারবে হায়েজ নিফাস অবস্থায় থাকবে ততগুলো রোজা সে পরবর্তীতে কাজা করে নিবে। এক্ষেত্রে একটা বিষয় হয়, আরেকটা বিষয় সচেতনতার জন্য আমাদের জেনে রাখা প্রয়োজন, সেটা হলো আমরা এই অবস্থায় প্রকাশ্যে কারো সামনে কোনো কিছুই পানাহার ভক্ষণ করব না, কোনো কিছুই গ্রহণ করব না, গোপনে আমরা কোনো কিছুই আহার করা বা ভক্ষণ করা আমাদের জন্য উত্তম হবে, শ্রেয় হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আরেকটা বিষয় আমাদের জন্য জেনে রাখা প্রয়োজন, রোজা অবস্থায় আমরা যদি কেউ কাজা রেখে, রোজা যদি কেউ একজন মানুষ যদি কাজা রেখে দুনিয়া থেকে চলে যায় তাহলে তার হুকুম কী হবে, বিধান কী হবে? প্রিয় উপস্থিতি, এ বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, কোনো একজন মানুষ যদি রোজা কাজা রেখে যদি দুনিয়া থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তাহলে তার রোজাগুলোর কী হুকুম হবে? শরীয়ত এক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান মাতা আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তির রোজা কাজা রেখে মারা যায় তাহলে তার অভিভাবকগণ তার পক্ষ থেকে রমজান মাসের রোজাগুলো আদায় করে নেবে। এক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে যতগুলো রোজা তার কাজা ছিল সবগুলো রোজার বিষয়ে সে কাজা আদায় করতে হবে, এই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রিয় উপস্থিতি, যেসব কারণে কয়েকটি কারণে আমাদের উপর রমজান মাসে রোজা ওয়াজিব হয়ে যায়, রমজান মাসের রোজা ওয়াজিব কী কারণে হয় কয়েকটি কারণ আমি এখানে উল্লেখ করছি, যে কারণগুলো যদি কোনো রোজাদারের মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য রমজান মাসে রোজা কাজা করা ওয়াজিব হবে। প্রথমত যে কারণটি হলো সেটা হলো ইচ্ছাকৃতভাবে মুখ ভরে যদি কোনো রোজাদারের বমি করে তাহলে তার জন্য রমজান মাসের রোজা ভেঙে যাবে এবং তার জন্য এই রোজা কাজা করতে হবে পরবর্তীতে। দুই নম্বর হলো যারা কেউ যদি ধূমপান করে, কেউ যদি ধূমপান করে, বিড়ি সিগারেট খায় ইত্যাদি, এগুলো যদি সে ব্যবহার করে তাহলে রমজানের রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে এই রোজা তাকে কাজা করতে হবে। আরেকটা বিষয় হলো আমরা অনেকেই যাদের হাঁফানি বা অ্যাজমা রুগী আমরা রয়েছি তাদের অনেকের ইনহেলার ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। এক্ষেত্রে অনেকে আমরা জিজ্ঞাসা করি যে হুজুর আমাদের এক্ষেত্রে আমরা ইনহেলার যদি ব্যবহার না করি তাহলে আমরা নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হয়, আমরা নিঃশ্বাস নিতে পারি না, এক্ষেত্রে আমাদের শরীয়তের বিধান কী? এক্ষেত্রেও শরীয়তের বিধান হলো আপনি রমজান মাসে রোজা রেখে ইনহেলার ইউজ করা যাবে না, ইনহেলার ব্যবহার করা যাবে না। যদি আমরা ইনহেলার ব্যবহার করে ফেলি তাহলে আমার রমজানের রোজাটা ভেঙে যাবে এবং পরবর্তীতে সে রোজা আমার কাজে আদায় করতে হবে। পরবর্তী আরেকটা বিষয় হলো আমরা যদি রমজান মাসে কুলি করার সময় অনিচ্ছাবশত যদি আমাদের রমজান মাসে আমরা রোজে কুলি করার সময় যদি আমার মুখের মধ্যে পানি চলে যায়, আমার যদি গলার মধ্য দিয়ে পানি চলে যায় তাহলে আমরা রমজান মাসের রোজা আমার ভেঙে যাবে এবং পরবর্তীতে আমরা সেই রোজাকে কাজে আদায় করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলীর এক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষণীয়, আমরা যারা রোজাদার সেহরি খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়ার পরে আমরা অনেকেই যখন ঘুম থেকে উঠি 8টায় 9টায় বা অনেকে আরও পরে ঘুম থেকে উঠি, উঠার পরে আমরা ব্রাশ করি, এক্ষেত্রে আমরা একটা লক্ষণীয় বিষয় হলো রমজানের হাকিকত, রমজানের
সঠিকভাবে হক আদায় করার জন্য আমাদেরকে খুব সচেতন থাকা প্রয়োজন। মনে রাখতে হবে আমরা যখন ব্রাশ করে টুথপেস্ট আমরা ব্যবহার করি, ব্যবহার করার পরে আমরা কুলি করার পরেও আমাদের জিহ্বার মধ্যে একটা স্বাদ অনুভূত হয়, মিষ্টি। এই মিষ্টি স্বাদ অনুভূত হয়ে যদি আমার মুখের মধ্যে থুতু জমে, যদি আমি সেগুলো গিলে ফেলি, আমার পেটের মধ্যে চলে যায়, তাহলে অনেক ওলামায়ে কেরাম এবং ফোকায়ে কেরাম বলেছেন রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা প্রত্যেকে একটা আমল চালু করতে পারি যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মিসওয়াক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত যদি আমি এই সুযোগে যদি আমল করতে পারি, তাহলে আমার প্রত্যেকটা আমলের মধ্যে একটা বরকত এবং প্রত্যেকটা আমলের মধ্যে আমার একটা মজা অনুভূত হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াকের সুন্নত সম্পর্কে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত বেশি পরিমাণ এসেছেন যে মেসওয়াকের ফজিলত নিয়ে, মেসওয়াকের গুরুত্ব নিয়ে আল্লাহ রাসূল ভয় করে বলতেছেন, আমার উম্মতদেরকে আমি যদি ভয় করতাম যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এত বেশি আমার কাছে আসছিল যে মেসওয়াকের ফজিলত নিয়ে এবং গুরুত্ব নিয়ে, আমার মনে হচ্ছিল যে এই মেসওয়াক করাটা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যায় কিনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এজন্য আমরা মেসওয়াক করার অভ্যাস গড়ে তুলি। কারণ মেসওয়াক করে যদি আমি ইবাদত করি, তাহলে সেই ইবাদতের আল্লাহ তাআলা নেকি অনেক গুণ পরিমাণে বৃদ্ধি করে দিবেন। আর রমজানে তো যেহেতু আমরা একটা আমল করলে একটা নফল ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আমার আমল নামে একটা ফরজের সওয়াব দিয়ে দিবেন। আর আমি যদি একটা ফরজের সওয়াব যদি আমি একটা ফরজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমার আমল নামে 70টা ফরজ আদায় করার পরিমাণ সওয়াব আমার আমল নামে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন আজকে আমাকে দেখছেন অনলাইন নোয়াখালী অলরাউন্ডার চ্যানেলের মাধ্যমে, দেশ থেকে বা দেশের বাইরে যারাই দেখছেন, যে কথাগুলো বলতেছি এই কথাগুলো নিজের জীবনে আমল করার চেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেককে খুব সচেতনতার সহিত চলাফেরা করতে হবে রমজান মাসের মধ্যে। কারণ এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ আমাদের জন্য রহমত রেখেছেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ আমরা বলতে পারবো না। প্রিয় উপস্থিতি, রমজানের মধ্যে প্রতিটা সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করব এবং সচেতন থাকব যে আমার রোজার হক পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারতেছি কিনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এখানে যে কথাটুকু বলতেছিলাম যে কয়েকটি কারণে আমাদের রোজা কাজা ওয়াজিব হয়ে যায়। আরেকটি বিষয় হলো পেশাব পায়খানার রাস্তায় অনেকে অসুস্থ থাকেন। অসুস্থ ব্যক্তি অনেক সময় আমরা পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে ওষুধ ব্যবহার করতে হয়। আমরা যদি এই রমজান মাসে রোজার মধ্যে যদি কেউ পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো ওষুধ ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের শরীয়তের বিধান হলো আমার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে আমি এই রমজানের রোজা কাজা আদায় করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মোটামুটি একটা বিষয়ে আমরা আলোচনা করছি যে আমাদের কখন রমজানের রোজা কাজা আদায় করতে হবে এবং কখন আমাদের কাজা এবং কাপ্পারা আদায় করতে হবে। আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে রমজান মাসে রোজার এই সময়ে আমাদের সচেতনতার সহিত আমাদের রমজানকে যদি আমরা পরিপূর্ণ রমজানের হক আদায় করতে হয়, রমজান মাসের যদি পরিপূর্ণ রহমত বরকত এবং নাজাত যদি মাগফিরাত যদি আমাকে পেতে হয়, তাহলে আমাদেরকে সেই অনুযায়ী আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা আয়াতে বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফায়দাতিন মিন আইয়ামিন উখর। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে সফরে যদি কেউ থাকে, কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও সে কী করে নিবে। যদি কোনো ব্যক্তি একান্ত এইভাবে অসুস্থ হয়ে যায় যে সে রোজা রাখতে একেবারে অক্ষম হয়ে পড়ে, তাহলে সেও রোজা যদি ভেঙে ফেলে, তাহলে পরবর্তীতে সে কাজা করে নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা অল্প সময়ের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দিন। সাথে সাথে সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করছি আমার কথা, সেটা হলো পবিত্র মাস, ইবাদতের মাস, পবিত্র রমজান মাস, ইবাদতের মাস। এই মাসের মধ্যে ইবাদতের পাশাপাশি আমরা কোরআনের প্রতি আমাদের আন্তরিকতা, কোরআন শিক্ষার প্রতি আন্তরিকতা এবং কোরআনের উপরে আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেমনিভাবে রমজান মাস আমাদের জন্য বরকতময় মাস, তেমনিভাবে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারিম নাজিল করেছেন। তাই আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখতে পারি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই 20 বছরের ছিলেন না, কেউ 30 বছরের ছিলেন না, কেউ বা 10 বছরেরও ছিলেন না। প্রত্যেকের বয়স কারো 10-15 ছিল, কোনো সাহাবায়ে কেরামের 40 ছিল, 50 ছিল, কিন্তু কেউ এই কথা বলেন নাই। আল্লাহ রাসূলের কাছে যখন কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক,
যখন সূরা আলাকের এই পাঁচটি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়, তখন কোনো সাহাবায়ে কেরাম এই কথা বলেননি যে আমার বয়স 40 হয়ে গেছে, আমার বয়স 50 হয়ে গেছে, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমি কোরআন কীভাবে শিখব। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মুখ থেকে শুনে, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে শুনিয়ে এইভাবে কোরআন শিখে ফেলেছেন, কোরআন শিখেছেন। এই জন্য আমাদের সকলকে কোরআনের যদি পরিপূর্ণ আজমত আমাদেরকে অর্জন করতে হয় এবং কোরআনুল কারিমের যদি পরিপূর্ণ আমরা কোরআনের ভাবে কোরআনিকভাবে যদি আমাদের জীবনকে গঠন করতে হয় তাহলে কোরআন তেলাওয়াত অবশ্যই আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য এই একটা বিধান নাজিল করেছেন, এই একটা বাণী আমাদেরকে পাঠিয়েছেন। যদি কোনো একজন মানুষ তার বন্ধু একজন প্রিয় বন্ধুর কাছে যদি চিঠি রাখে আর সে যদি তার জবাবে কী লিখছে সেটাই যদি সে না পড়ে তাহলে তার বন্ধু অবশ্যই রাগ করবে। তাহলে রব্বুল আলামিন আমাদের কাছে কোরআনের এই সংবিধান আমাদের জন্য নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু আমি যদি এই আমার 60 বছর 50 বছরের জিন্দগিতে যদি আমি কোরআনকে তেলাওয়াত করতে না পারি, জানতে না পারি, রব্বুল আলামিন যদি আমাকে বলেন ও আমার বান্দা তুমি তোমার কাছে আমি একটা পয়গাম পাঠিয়েছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, তুমি এই কোরআন কি একটু তেলাওয়াত করতে পারলে না, একটু জানার চেষ্টা করলে না, আজকে জবাব দাও তুমি কী জন্য কোরআন তেলাওয়াত করতে পারো নাই, কী জন্য কোরআন বুঝতে পারো নাই। প্রিয় উপস্থিতি, আমি কোরআনের এই মাসের মধ্যে রমজানের এই মাহে রমজানের পবিত্র মাসের মধ্যে আমরা যেন প্রত্যেকেই রমজানের সিএম সাধনার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে কাল আখেরাতের মধ্যে আমরা যেন জান্নাতের উচ্চ মাকাম অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতিদের খাতার মধ্যে আমাদের নামটি উঠিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে আমল করে জিন্দগি কাটানোর মতো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।